হাওড় অঞ্চলে একদিকে নদীর নাব্যতা কম, অন্যদিকে বাঁধগুলো যথাযথভাবে নির্মাণ না করায় বাঁধ ভেঙে বন্যা হচ্ছে। হাওড় অঞ্চলে 14টি নদী খনন না করায় নাব্যতা কমে গেছে। অন্যদিকে বাঁধগুলো নির্মাণের কাজ এখনও শতভাগ শেষ হয়নি। তড়ি ঘড়ি করে নির্মাণ করায় ত্রুটিপূর্ণ বাঁধ পাহাড়ি ঢলে টিকে থাকতে পারছে না। যদিও পানি সম্পদ প্রতিমন্ত্রীর মতে দীর্ঘ বাঁধে দুই একটি জায়গায় ভাঙন হতেই পারে। ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকের ফলানো ধান এখন গরুর খাদ্য। হাওড়ের বাঁধ ভাঙার সাথে সাথে ভেঙেছে কৃষকের স্বপ্ন। হাওড়ে ফসলি জমির পাশের নালার পানি আটকাতে প্রতি বছরই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাঁধ নির্মাণ করা হয়। আবার ফসল তোলার পর তা কেটে দেওয়া হয়। এ বছর সবগুলো বাঁধের কাজ এখনও শতভাগ শেষ হয়নি। যেগুলোর হয়েছে সেগুলোর মধ্যে অনেকগুলোই ত্রুটিপূর্ণ, যার ফলে বাঁধ ভেঙে জমির ফসল তলিয়ে গেছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী অবশ্য এটাকে বড় করে দেখছেন না। 535 কিলোমিটার বেড়িবাঁধ, এত বিশাল দৈর্ঘ্যের জায়গায় দু একটা জায়গায় এরকম হতে পারে? 2,13,000 হেক্টর জমির ওখানে কিন্তু মাত্র আমরা যেটা হিসাব পেয়েছি 5,000 হেক্টর জমি যদি ক্ষতি হয়েছে। হাওড় রক্ষা বাদে ব্যাপক নিয়ম, অনেক জমি আছিল আমার, খুব কষ্ট করে হরছিলাম, ঋণ ফিন হইরা বাংছে বান, বাড়ি খাজানা ঠিক মতন আর দিছে না, বাঁশ লাগাইছে না, এটা আমরা গরিব আসান কেমনি অনেক। এর আগেও একইভাবে 2017 সালে বাঁধ ভেঙে 10 লাখ টন বড় ধান তলিয়ে গিয়েছিল। আর তার সুযোগ নিয়ে চাল ব্যবসায়ীরা মোটা চালের কেজি 38 টাকা থেকে তুলে দিয়েছিল 55 টাকায়। 17 সালে কাজের মান ঠিক ছিল না। তখনকার দিনে যখন যারা দায়িত্বে নির্বাচিত ছিল তাদের 8 জন লোক কিন্তু এখন তারা সাসপেন্ড অবস্থাতে আছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। হাওড় অঞ্চলে 14টি নদী খনন না করায় উজানের ঢলে আসা পানির স্রোত ধারণ করতে না পেরে বন্যার সৃষ্টি হচ্ছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন হাওড়ের বাঁধ টেকসই হচ্ছে না, নতুন পদ্ধতিতে বাঁধ নির্মাণ করতে হবে। নতুন প্রযুক্তি আসছে, জিওব্যাগকে যদি আমরা ঢেকে দিতে পারি 30-35 বছর পর্যন্ত এটা বহাল থাকবে, তো ওই প্রযুক্তি ব্যবহার করব যাতে ভেঙে ফেলতে না পারে। 7 জেলা বিস্তৃত হাওড় থেকে দেশের মোট উৎপাদিত ধানের 18 ভাগ যোগান আসে। এই অঞ্চলের প্রায় 12 লাখ পরিবারেরই নয়, সারা দেশের মানুষের চালের বড় উৎস হাওড়। মেহেরমণি, ডিবিসি নিউজ, ঢাকা।